নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা। আজ এনকে বাংলায় সরগরম অনুষ্ঠানে আমরা যে বিষয়টা দেখাতে চলেছি, আগামী 2024 নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টির যা ফল দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে যা ওপিনিয়ন পোল আসছে, তাতে মনে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি 200 পার করবে। তাই ভারতীয় জনতা পার্টি হয়তো বাঁকা রাস্তা ধরতে পারে। বাঁকা রাস্তা তার আগামী 5 রাজ্যের নির্বাচন। এই নির্বাচনের ফল ঘোষণা হবে 3রা ডিসেম্বর, আর এই 3রা ডিসেম্বরের পরেই কিন্তু খেলাটা শুরু হবে। এবং 3রা ডিসেম্বর থেকে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত কোনো রাজ্যে আর নির্বাচন আপাতত চোখে দেখা যাচ্ছে না। যদি কোনো রাজ্যে নির্বাচন না থাকে, ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু করে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত অনেক রকম কিন্তু ঘটনা ঘটতে পারে। এমনিতেই বিভিন্ন এজেন্সি তারা করায়ত্ত করে রেখেছে, নির্বাচন কমিশন তাদের পকেটে পড়া। এবং এই নির্বাচন কমিশনের একটা চাঞ্চল্যকর তথ্য আমরা আগেও বলেছিলাম, আবার বলছি, সেটা হচ্ছে যে 19 লক্ষ ইভিএম গায়েব হয়ে গিয়েছে। বম্বে হাইকোর্টে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট মনোরঞ্জন রায়, তিনি একটা যাচিকা দায়ের করেছিলেন। সেই যাচিকাতে তিনি জানতে চেয়েছিলেন যে কত ইভিএম প্রোডাকশন হয়েছে আর কত ইভিএম ইলেকশন কমিশনের কাছে আছে। মুম্বাই হাইকোর্ট রায় দেয়, তাতে দেখা যায় আমাদের দেশে যে দুটি সংস্থা ইভিএম তৈরি করে, তারা যত পরিমাণ ইভিএম তৈরি করেছে এবং যত পরিমাণ ইভিএম নির্বাচন কমিশনের কাছে আছে, তার মধ্যে একটা বিস্তর ফারাক, 19 লক্ষের ফারাক। অর্থাৎ যা ইভিএম কোম্পানিগুলো দিয়েছে আর যা নির্বাচন কমিশন পেয়েছে, তার মধ্যে 19 লক্ষ ইভিএম গায়েব। এই ইভিএম কোথায় আছে, কিভাবে আছে, কাদের হেফাজতে আছে, না ইলেকশন কমিশন কোনো জবাব দিচ্ছে, না যারা প্রোডাকশন করেছে তারা জবাব দিচ্ছে। শোনা যাচ্ছে যে 166 কোটি টাকার দুর্নীতিও হয়েছে ইভিএম কেনা বেচায়। আবার আর একটা তথ্য সামনে এসেছে যে ইসরায়েল থেকে আর দক্ষিণ আফ্রিকার একটি দেশ থেকে নাকি ইভিএম কেনা হচ্ছে এদেশের জন্য। অর্থাৎ এদেশে তৈরি ইভিএম এর উপর আর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন, তারা বিদেশ থেকে ইভিএম কিনছে। এই ইভিএম নিয়ে বিস্তর প্রশ্ন, ইভিএম নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন, কোনো জবাব সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে পাওয়া যায় না। ইভিএম নিয়ে যে গন্ডগোল হয় বা যে ধরনের গন্ডগোলের খবর আসে, কোথাও ইভিএম ঠিক মতো কাজ করে না, কোথাও একজনকে ভোট দিলে আর একজনের কাছে ভোট চলে যাচ্ছে, এরকম বিভিন্ন ছবি আমরা দেখতে পাই এবং সেসব খবর বেরিয়ে আসে। তারপরে সেসব নিয়ে কোনো তদন্ত হয় না, ভোট মিটে যায়, আবার সব শেষ। কিন্তু ইভিএম নিয়ে মানুষের মনে প্রশ্ন তো আছে। ইভিএম এ 3টে ইউনিট, আপনাদেরকে আগেও বলেছি আবার বলছি, একটা হচ্ছে ব্যালট ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে ভিভিপ্যাট। এই ব্যালট ইউনিটের কাজ হচ্ছে যেখানে আপনি ভোটটা দেন, লম্বা যে অংশটি দেখেন নীল রঙের বোতাম টিপে আপনি ভোট দেন, এটা ব্যালট ইউনিট। এটা চালু হয় কন্ট্রোল ইউনিটকে চালু করলে। কন্ট্রোল ইউনিট থেকে চালু করার পর আপনি ব্যালটে ভোট দিতে পারেন এবং ভোট দেওয়ার পরে আপনি ভিভিপ্যাট দেখতে পারেন যে আপনি যে প্রতীকে ভোট দিয়েছেন সেই প্রতীকটা ঠিকঠাক এসছে কিনা, অর্থাৎ আপনি যাকে ভোট দিয়েছেন তিনি সেই ভোটটা পেয়েছেন কিনা। এইবার বহু ক্ষেত্রে দেখা গেছে যে ভিভিপ্যাটের যে স্লিপগুলো, সেই স্লিপের সাথে কন্ট্রোল ইউনিটের ভোট মিলছে না। তার মানেটা কি, আপনি যাকে ভোট দিয়েছেন সেই ভোটটা স্লিপে একরকম দেখাচ্ছে, আপনি দেখলেন যে অমুক লোককে ভোট দিয়েছেন তার ভোটও পড়লো, কিন্তু সেটা কন্ট্রোল ইউনিটে গিয়ে দেখা গেল অন্য কেউ ভোটটা পেয়েছে। তার মানে এই ইভিএম সন্দেহের ঊর্ধ্বে নয়। সারা পৃথিবীতে যখন মানুষ ইভিএম পরিত্যাগ করে আবার ব্যালটে ফিরছে, তখন আমাদের মতন দেশ জাপান যারা ইভিএম আবিষ্কার করেছিল তারা ইভিএম বর্জন করে দিয়েছে, আর আমাদের মতন দেশে ইভিএম চালু আছে। এই ইভিএম নিয়ে আমরা বিরোধীদের খুব একটা সরব হতেও দেখি না, কেন আমি জানি না। কারণ এই রাজ্যে রাজ্যে যখন ভোট হয় তখন বিজেপি হারে, আবার কেন্দ্রের ভোটের সময় বিজেপি জিতে যায়। আশ্চর্য ব্যাপার, এটা কেন হয় কিভাবে হয় আমরা জানি না। যে দিল্লিতে বিজেপি পর্যদুস্ত হলো আম আদমি পার্টির কাছে বিধানসভা নির্বাচনে, সেই দিল্লিতে 6 মাস পরে ভোট হলো, সবকটা আসন জিতে গেল বিজেপি। 6 মাসের মধ্যে এত বদল হয়ে যায় জানি না আমরা, কিন্তু হয়, বিভিন্ন রাজ্যে এটা আমরা দেখে আসছি। তাই ইভিএম কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়, ইভিএম কে কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। এই ইভিএম নিয়ে মানুষের যে প্রশ্ন, যে আমি যাকে ভোট দিচ্ছি ভোটটা সেই পাচ্ছে কিনা, সেটা আমাকে কনফার্ম করতে হবে। সেই কনফার্ম করার জন্য আছে ভিভিপ্যাট। ভিভিপ্যাটে আপনার স্লিপ পড়বে, দেখবেন আপনি সেই স্লিপটা কেটে পড়ে যাবে।
আমরা বলছি বারবার যে এই যে স্লিপটা পড়ে যাচ্ছে এই স্লিপগুলো কাউন্টিং কেন করা হবে না একটা মডেল কাউন্টিং করা হয় করা হয় না সব জায়গায় ভিভিপ্যাট থাকেও না আমাদের দাবি হচ্ছে যে 100% বুথে ভিভিপ্যাট দিতে হবে আর 100% ভিভিপ্যাট কাউন্ট করতে হবে যদি দেখা যায় ভিভিপ্যাটের সাথে ব্যালট ইউনিটের বা কন্ট্রোল ইউনিটের হিসেব মিলছে না সেখানে পুনর্নির্বাচন করতে হবে এবার বলা হচ্ছে সরকারের তরফে নির্বাচন কমিশনের তরফে যে ভিভিপ্যাট কাউন্ট করতে অনেক সময় লাগে আমরা তারও একটা সলিউশন বার করেছি প্রত্যেক সিম্বলের গায়ে একটা বারকোড দেওয়া হোক প্রত্যেক সিম্বলের গায়ে একটা বারকোড দেওয়া হোক এই কিউআর কোড যেগুলো থাকে সেই কিউআর কোড যদি একটা স্লিপ ধরে কিউআর কোড স্ক্যান করলো ভোট চলে গেল একজনের কাছে আরেকটা স্লিপ ধরলো আরেকটা কিউআর কোড স্ক্যান করলো ভোট কাউন্টিং হলো অন্য একজনের কাছে এটা খুব অনায়াসে করা যায় এটার জন্য কোনো মানে রকেট সায়েন্স পড়তে হয় না সাধারণভাবেই করা যায় কিউআর কোড তো দেওয়াই যায় আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে এই যে আমাদের হাতের ছাপ সমস্ত আধার কার্ডে আছে সকলের 100% ভারতীয়র কাছে আধার কার্ড আছে এবং সেই আধার কার্ডে আমাদের আঙুলের ছাপও আছে এই আঙুলের ছাপ দিয়ে যদি না মেলে তাহলে ইভিএম চালু হবে না এরকম একটা সিস্টেম করা যায় যে আমার আঙুলের ছাপ মিলবে তবেই আমার ভোটিং মেশিন চালু হবে তবেই আমি ভোট দিতে পারবো তাহলে আমার ভোট অন্য কেউ দিয়ে যেতে পারবে না এরকম নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার করা যায় প্রচুর সংস্কার করা যায় টেকনোলজিকে বজায় রেখেও যদি ব্যালট নাও ফিরিয়া নয় কাগজের ব্যালট এই সিস্টেমের মধ্যে থেকে কিন্তু করা সম্ভব কিন্তু যে 19 লাখ ইভিএম চুরি হয়ে গিয়েছে তার কি হবে কোথায় আছে ইভিএম ইভিএম কিভাবে কাজে লাগানো হবে এই ইভিএম গুলো বাতিল করার জন্য নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে না কেন আমাদের প্রস্তাব হচ্ছে যে এই ইভিএম গুলো যেগুলো চুরি গেছে সেগুলোকে আমরা আলাদা করতে পারি কিভাবে পারি যে ইভিএম এ ভোট হবে সেই ইভিএম প্রত্যেকটির গায়ে একটি বিশেষ মার্কা দেওয়া হোক একটি বিশেষ নাম্বারিং দেওয়া হোক সেই নাম্বারটাই থাকবে ইভিএম এর নাম্বার ওই নাম্বারের বাইরে অন্য কোনো ইভিএম গ্রাহ্যই হবে না সেটা কি সম্ভব একেবারেই অসম্ভব কি কত কোটি টাকা খরচা এর জন্য ইভিএম এর গায়ে নাম্বার লাগাতে সরকার এগুলো করবে না আমাদের আশঙ্কা এই যে 19 লাখ ইভিএম চুরি গেছে আমাদের ধারণা কোনো একটি রাজনৈতিক দল সেই 19 লাখ ইভিএম তাদের হেফাজতে রেখেছে এবং সেখানে তাদের প্রতীক চিহ্নে ভোট দিয়েও রেখেছে এবার যখন ভোট হবে যে ইভিএম এ ভোট হলো সেই ইভিএম সরিয়ে দিয়ে ওই ইভিএম রিপ্লেস করে দেওয়া হলো অর্থাৎ 19 লাখ ইভিএম চলে এলো ভোটের ইভিএম এ আর ভোট দেওয়া ইভিএম গুলো চলে গেল সেই 19 লাখে তাহলে হিসেবটা একই রইল কিন্তু ইভিএম এর অদল বদল হলো ফলে প্রায় 100 থেকে 120টা আসনে কিন্তু ফেরবদল হয়ে যাবে আর এই 100-120টা আসনে ফেরবদল হলে বিজেপির আপকিবার 400 পার স্বপ্ন তো অমূলক নয় কিন্তু কোনো একটি রাজনৈতিক দলকে কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন সমাজবাদী পার্টি বলুন আরজেডি বলুন যে কেউ যে কোনো রাজনৈতিক দল এদেরকে ইভিএম নিয়ে আমরা সরব হতে দেখছি না ইন্ডিয়া জোটের সবাই কেমন থম মেরে গিয়েছে তারা কিন্তু আর এগোচ্ছেন না জানি না এর মধ্যে কি ঘটনা ঘটেছে ভেতরকার খবর বলতে পারবো না কিন্তু ইভিএম নিয়ে সরব হওয়া ইমিডিয়েট দরকার কারণ আমি আপনি যাকে ভোট দিচ্ছি সেই মানুষটি ভোট পাচ্ছেন কিনা তার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের সেই নিশ্চয়তা আমাদের দিতে পারছে না এবং যার ফলে ইভিএম সম্বন্ধে কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে শুধু প্রশ্ন উঠছে না মানুষ সন্দেহ প্রকাশ করছে যে ইভিএম এর মাধ্যমে মানুষের ভোটকে বদলে দেওয়া সম্ভব এবং এই যখন সন্দেহ ওঠে তখন নির্বাচন কমিশনের উচিত যে ইভিএম খুলে দেখানো দেখো ইভিএম এ কি আছে যে মাদার চিপ যা যেখানে মেমোরি স্টোর হয় সেই মাদার চিপকে কেন পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না বৈজ্ঞানিকদের কেন শোনা যাচ্ছে যা যে ইসরায়েল থেকে দক্ষিণ আফ্রিকা থেকে ইভিএম কিনতে হবে কেন আমাদের দেশের ইভিএম ব্যবহার করা হবে না আমাদের মোদীজি তো বলেই দিয়েছেন মেক ইন ইন্ডিয়ার কথা আমাদের মোদীজি তো বলছেন যে দেশে তৈরি জিনিসপত্রকে উৎসাহ দিতে হবে আত্মনির্ভর হতে হবে সেই আত্মনির্ভর হতে গেলে কি দক্ষিণ আফ্রিকার দেশ বা ইসরায়েল থেকে ইভিএম কিনতে হয় আজকে আমরা দেখছি যে ইসরায়েলকে চোখ বন্ধ করে ভারত সরকার সমর্থন করছে আমি সরকারের পলিসি নিয়ে বলবো না তাহলে কি পেগাসাস ইভিএম ইত্যাদি ইত্যাদি ঘোটালা বাইরে যাতে না আসে তার জন্যই কি এভাবে সমর্থন করা হচ্ছে প্যালেস্টিনীয়দের ওপর যে বোমাবাজি চলছে তার বিরুদ্ধে কোনো কথা বলতে দেখছি না তো ভারত সরকারকে আমরা জানি না আমরা এই দেশের পলিসি নিয়ে কথা বলবো না কারণ এটা দেশের নিরাপত্তার বিষয় কিন্তু প্রশ্ন তো জাগেই
প্রশ্ন তো জাগে ইভিএম নিয়ে যে এই 19 লাখ ইভিএম গায়েব হয়েছে তার হিসেব কেন দিচ্ছে না, কেন সেই 19 লাখ ইভিএম কে বাতিল বলে ঘোষণা করা হচ্ছে না। এই 19 লাখ ইভিএম কে বাতিল করে দিতে হলে নতুন যে ইভিএম আছে তাতে কোনো একটা মার্কা লাগানো দরকার, অথবা ইভিএম এর নীল সাদা রংকে বদলে দিয়ে লাল সাদা করা যায়, সবুজ সাদা সাদা করা যায়, এমনকি গেরুয়া সবুজও করা যায়, সেটাই বা কেন করা হচ্ছে না, আমরা প্রশ্ন রেখে গেলাম। আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা আমাদের চ্যানেলটা দেখেন সবাই, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। দয়া করে নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে বেলের ছবি আছে বেলটা টাচ করুন, দেখবেন একখানা অল অপশন আসবে, সেই অপশনে ক্লিক করে দিন, তাহলে আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আপনারা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের নোটিফিকেশন টাইম মতন পেয়ে যাবেন। ইদানিং আমরা হোয়াটসঅ্যাপে আমাদের আর কোনো লিঙ্ক দিচ্ছি না, এই কারণেই দিচ্ছি না যাতে আপনারা ইউটিউবের থেকেই দেখেন, কারণ ইউটিউবের পলিসি অনুযায়ী অন্য জায়গা থেকে যদি ট্রাফিক যায় সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, তাই আমরা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিচ্ছি না আপাতত, পরে ভবিষ্যতে দেবো কিনা জানি না, কিন্তু এখন দিচ্ছি না। আপনারা তাই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, পুজো ভালো কাটুক, শুভরাত্রি।